প্রত্যাশা মতোই শনিবার প্লেয়ার স্ট্যাটাস কমিটির সভায় টোলগে বিতর্কের কোনো সমাধান সূত্র মিলল না। বৈঠকে 5 সদস্যের একটি কমিটি তৈরি হয়েছে, যে কমিটিতে আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়, সহসভাপতি কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়, প্লেয়ার স্ট্যাটাস কমিটির চেয়ারম্যান জয়দেব ঘোষ ছাড়াও আছেন আইনজীবী তমাল মুখোপাধ্যায় ও আইএফএ প্রাক্তন সহসচিব দিলীপ রায়। নির্দিষ্ট কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করে বুধবারের মধ্যেই বিতর্ক নিয়ে তাদের মতামত প্লেয়ার স্ট্যাটাস কমিটিকে জানাবে নতুন কমিটি। সেই অনুসারে শনিবারের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় আইএফএ। পাঁচজনের একটা গ্রুপ করেছে যে নেক্সট দুদিনের মধ্যে এই সমস্ত কাগজপত্র ঘেটে যা দেখার সমস্ত দেখে বাই ওয়েনেসডে একটা পুরো জিনিসটার কারণ এবং রেকমেন্ডেড ডিসিশন দেবে, এবং এই হপ্তাহের মধ্যে প্লেয়ার স্ট্যাটাস কমিটি আরেকবার মিট করবে, যেখানে সেই রেকমেন্ডেশন এবং ডিসিশনের বেসিসে যা ফাইনাল ডিসিশন হবে সেটা জানিয়ে দেওয়া হবে। তবে ইস্ট বেঙ্গলের দেওয়া ভাউচার ও মোহনবাগানের দেওয়া চুক্তিপত্রের দুটিতেই সই টোলগেরি মনে করছে কমিটি, তাই এ নিয়ে হস্তরেখাবিদকে ডাকা হচ্ছে না। পাশাপাশি ইস্ট বেঙ্গলের আদালতে করা মামলাও তাদের চূড়ান্ত রায়ের পথে বাধা হবে না বলেই মনে করছে কমিটি। তবে আইএফএ সংবিধানের নিয়মে যে ত্রুটি রয়ে গেছে তা না মানতে চাইলেও উৎপল বাবুরা চান এই বিতর্কের সিদ্ধান্তের মাধ্যমেই ভবিষ্যতে দৃষ্টান্ত তৈরি করতে। আমার মনে হয় যে পুরো আইন কানুন আইনগুলো যেগুলো রয়েছে, রেলিভেন্ট রুলস রয়েছে, সেগুলো দেখে নিশ্চয়ই ভাবা উচিত যাতে করে এই ধরনের কোনো অ্যাডিশনাল ফ্যাক্টর কনসিডার করতে না হয়। সব জিনিসটাই কনস্টিটিউশনাল থাকে। পাশাপাশি প্লেয়ার স্ট্যাটাস কমিটির সিদ্ধান্ত গ্রহণের আগে ইস্ট বেঙ্গল কোর্টে যাওয়ায় বেশ ক্ষুব্ধ কমিটির অনেকেই। এদিকে প্লেয়ার স্ট্যাটাস কমিটির সিদ্ধান্ত দ্রুত নেওয়ার দিকেই তাকিয়ে মোহনবাগান। আইএফএ কাছে আমার এই একটি অনুরোধ, যদি আইএফএ যাই সিদ্ধান্ত নিক, যার পক্ষেই সেই সিদ্ধান্ত যাক না কেন, যত তাড়াতাড়ি সম্ভব সিদ্ধান্ত নিক। এই সিদ্ধান্ত এতদিন ফেলে রাখার কোনো যৌক্তিকতা নেই। ইস্ট বেঙ্গল কর্তারাও ভরসা রাখছেন আইএফএ কমিটির ওপরে, তবে সিদ্ধান্ত তাদের বিরুদ্ধে গেলে কর্মসমিতিতে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ করতে চান কর্তারা।